হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কলকাতা সিনেমা তো সবাই খুবই পছন্দ করেন, আর আজকে আপনাদেরকে জানাবো কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের বর্তমান বয়স সম্পর্কে। আর এই সকল জনপ্রিয় অভিনেত্রীদের বর্তমান বয়স সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তারা দর্শকদের এক যুগ ধরে বিনোদন দিয়েছে। আর আজকে দশজন অভিনেত্রীদের বর্তমান বয়স সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জনপ্রিয় অভিনেত্রী মাধুমিতা সরকার অভিনয় জগতে আসেন 2011 সালে। অভিনেত্রী মাধুমিতা সরকারের জনপ্রিয় সিরিয়াল হল বুঝে না সে বুঝে না। এরপর তিনি আর সিরিয়ালে অভিনয় করেননি, সরাসরি সিনেমাতে যান। 2017 সালে সিনেমাতে অভিনয় করেন লাভ আজকাল পশু এর মতো জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন। বর্তমানে তিনি টপ নায়িকাদের মধ্যে একজন অভিনেত্রী। তার জন্ম 1994 সালের 26 অক্টোবর এবং তার বর্তমান বয়স 28 বছর। কলকাতা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রী পায়েল সরকার অভিনয় জগতে আসেন 2004 সালে শুধু তুমি সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন, তার মধ্যে বর্তমানে জনপ্রিয় সিনেমা বাঙালি বাবু, ইংলিশ ম্যান, জামাই 420 সিনেমাতেও নায়িকার চরিত্রে অভিনয় করেন। এছাড়া বর্তমানে আরও অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন। জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের জন্ম 10 ফেব্রুয়ারি 1984 সালে এবং তার বর্তমান বয়স 39 বছর। কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে আরেক জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন কৌশানী মুখার্জি। অভিনেত্রী কৌশানী মুখার্জি অভিনয় জগতে আসেন 2015 সালে পারবনা আমি চারতে তোকে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। তার এই সিনেমাটি সুপারহিট হয়েছে, যার ফলে খুবই জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। এছাড়া তিনি অনেক সুপারহিট সিনেমাতে অভিনয় করেছেন, কেলোর কীর্তি, তোমাকে চাই, জিও পাকলা, গার্লফ্রেন্ড, জামাই বদল এর মতো অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন। অভিনেত্রী কৌশানীর জন্ম 1992 সালে 17 মে এবং তার বর্তমান বয়স 31 বছর। কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মাইত্র। অভিনেত্রী রুক্মিণী মাইত্র 2017 সালে চাম্স সিনেমাতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতের যাত্রা শুরু। এরপর তিনি অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন, কাবির সিনেমায় এবং কিডন্যাপ ও পাসওয়ার্ড সিনেমার মতো জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন। অভিনেত্রী রুক্মিণী মাইত্রের জন্ম 27 জুন 1991 সালে এবং তার বর্তমান বয়স 31 বছর। কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তী 2008 সালে চ্যাম্পিয়ন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতের যাত্রা শুরু করেন। তবে অভিনেত্রী মিমি চক্রবর্তী 2012 সালে বাপি বাড়ি যা এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সিনেমাতে আসা। অভিনেত্রী মিমি চক্রবর্তী অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন, তার মধ্যে হচ্ছে বাঙালি বাবু, ইংলিশ ম্যান, শুধু তোমারই জন্য, খেলোর কীর্তি, জামাই 420। এছাড়া আরও অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্ম 11 ফেব্রুয়ারি 1989 সালে এবং তার বর্তমান বয়স 34 বছর। কলকাতা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন সায়ন্তিকা ব্যানার্জি। তিনি অভিনয় জগতে যাত্রা শুরু করেন 2008 সালে নাচ তুম মাছা লে এই সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতের যাত্রা। এরপর তিনি 2009 সালে সিনেমাতে অভিনয় করেন গড় সংসার। এরপর তিনি অনেক সিনেমাতে অভিনয় করেন, মনে পড়ে আজও সেই দিন, আওয়ারা, বিন্দাস, পাওয়ার, কেলোর কীর্তি, অভিমান। এছাড়া আরও অনেক জনপ্রিয় মুভিতে অভিনয় করেন। অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির জন্ম 12 আগস্ট 1986 সালে এবং তার বর্তমান বয়স 36 বছর। কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি অভিনয় জগতে আসেন 2008 সালে মাতে তা লাভ হেলারে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি অনেক জনপ্রিয় মুভিতে অভিনয় করেন, তারই মধ্যে হচ্ছে চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে, রোমিও, বস, বস টু, প্রেম কি বুঝিনি, নবাব, বিসমিল্লা। এছাড়া আরও অনেক জনপ্রিয় মুভিতে অভিনয় করেন। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্ম 3 নভেম্বর 1990 সালে এবং তার বর্তমান বয়স 32 বছর।
কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান। তিনি অভিনয় জগতে আসেন 2011 সালে শত্রু সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি ধারাবাহিকভাবে অভিনয় করে যান। আর জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে জামাই 420, কেলোর কীর্তি, লাভ এক্সপ্রেস, ওয়ান, আমি যে কে তোমার, বলদুর্কা মার্কি, নাকাব। এছাড়া আরও অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন। অভিনেত্রী নুসরাত জাহানের জন্ম 8 জানুয়ারি 1990 সালে এবং তার বর্তমান বয়স 33 বছর। কলকাতার সেরা একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। অভিনেত্রী কোয়েল মল্লিক সিনেমায় অভিনয় করেন 2003 সালে জনপ্রিয় সিনেমা নাথের গুরু সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতের যাত্রা শুরু। এরপর তিনি ধারাবাহিকভাবে সিনেমাতে অভিনয় করে যান। তার অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে, বলো না তুমি আমার, মন করে যে উরু উরু, 100% লাভ, পাগলু, আরও অনেক জনপ্রিয় মুভিতে অভিনয় করেন। অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্ম 28 এপ্রিল 1982 সালে এবং তার বর্তমান বয়স 41 বছর। কলকাতা সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্ত্রী চ্যাটার্জি। তিনি অভিনয় জগতে যাত্রা শুরু করেন 1997 সালে মেঘের বাদন সিনেমাতে অভিনয় করে। এরপর তিনি ধারাবাহিকভাবে অভিনয় করে যান। অভিনেত্রী শ্রাবন্তীর অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে, চ্যাম্পিয়ন, জস, কানামাচি, বিন্দাস, শুধু তোমারই জন্য, জিও পাগলা, সেদিন দেখা হয়েছিল, আজব প্রেমের গল্প, শিকারি, বাইজান সিনেমার মতো জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেন। অভিনেত্রী শ্রাবন্তীর জন্ম 13 আগস্ট 1987 সালে এবং তার বর্তমান বয়স 35 বছর। সো বন্ধুরা, কলকাতা সিনেমার কোন অভিনেত্রীর অভিনয় আপনার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগতের সকল ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।